নির্বাচন কমিশনের জাতীয় আইকন হলেন সচিন। বুধবার প্রাক্তন ক্রিকেটারের সাথে মৌ স্বাক্ষর জাতীয় নির্বাচন কমিশনের। এই চুক্তি 3 বছরের জন্য হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের তরফে জাতীয় আইকনের স্বীকৃতি পেলেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেট কিংবদন্তি এবং ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়া সচিন তেন্ডুলকর। নয়াদিল্লির রংভবন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার আয়োজন করা হয়েছে। 24-এর লোকসভা নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে এক গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে, এমনটাই আশা নির্বাচন কমিশনের। ক্রিকেট থেকে অবসরের পর কেটে গিয়েছে 1 দশক, কিন্তু এখনও তার জনপ্রিয়তা তুঙ্গে। ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান অনস্বীকার্য। অবসরের পর নানা সামাজিক কাজে নিজেকে লিপ্ত রেখেছেন, ভারতরত্ন পেয়েছেন। এবার তাকে জাতীয় আইকনের স্বীকৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন। 23 আগস্ট ভারতরত্ন সচিনকে নয়াদিল্লির রংভবন অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। এদিন থেকেই নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসাবে কাজ করবেন সচিন। জাতীয় নির্বাচন কমিশনের মুখপত্রের টুইটারে এই খবর জানানো হয়েছে। জানা গেছে, সচিনের সাথে নির্বাচন কমিশনের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 3 বছরের এই চুক্তিতে নির্বাচন কমিশনের সাথে সম্মিলিতভাবে দেশের নাগরিকদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে দেখা যাবে সচিনকে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সচিনের সঙ্গে এই পথ চলা আসন্ন নির্বাচনে, বিশেষ করে 24-এর লোকসভা নির্বাচনে, তরুণ ভোটারদের মধ্যে এক গুরুত্বপূর্ণ ছাপ ফেলতে পারে। মূলত শহরাঞ্চলের ভোটার এবং যুব সমাজকে ভোটদানের প্রতি আরও বেশি করে উৎসাহিত করে তুলতে সচিন তেন্ডুলকরকে কাজে লাগাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। কারণ শহরাঞ্চলের ক্ষেত্রে ভোটদানের হার অনেকটাই কম। জাতীয় নির্বাচন কমিশন মনে করছে, ভোটারদের হার বাড়াতে সচিনের মতো বিখ্যাত তারকার উপস্থিতি চিত্রটা বদলে দিতে পারে। যদিও সচিনই প্রথম নন, এর আগেও নির্বাচন কমিশনের তরফে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক নামিদামি তারকাকে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হয়েছে। 2022 সালে নির্বাচন কমিশনের জাতীয় আইকন ছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। 2019 সালের লোকসভা ভোটের আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মেরি কম ও অভিনেতা আমির খানকেও জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার স্বীকৃতি পেলেন সচিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নিউ দিল্লি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।